হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি একটু বেশি এক্সাইটেড, কারণ আপনারা অনেকে হয়তো জানেন আমার এই চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আমার ইচ্ছা ছিল যদি আমার এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয় সেক্ষেত্রে আমি আপনাদের সাথে দুইটা জিনিস শেয়ার করব। এক হচ্ছে আমার মোটোভ্লগ সেট আপ এবং দুই হচ্ছে আমার মোটোভ্লগ যে সেট আপ আছে আমি সেটা আপডেট করব। তো চলুন প্রথমে আমার মোটোভ্লগ যে সেট আপটা আছে আমি সেটা নিয়ে কথা বলবো। তো ফিরছি ছোট্ট একটা ইন্টার পরে। সো বন্ধুরা, আজকের আমার ভিডিওতে প্রথমে আমি শেয়ার করব আমার মোটোভ্লগ সেট আপ নিয়ে। এটা আমি কত বছর ধরে ইউজ করছি, এটার দাম কত, এবং এটা থেকে আমি কেমন সার্ভিস পাচ্ছি, বা বিগিনার হিসেবে আপনারা কোন অ্যাকশন ক্যামটি নিতে পারেন, আমি প্রথমে সে বিষয়ে কথা বলবো আপনাদের সকলের সাথে। সো বন্ধুরা, এই হচ্ছে আমার হেলমেট এবং এটা হচ্ছে আমার অ্যাকশন ক্যাম, যেটার ভিডিওগুলো আপনারা আমার বিভিন্ন পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকেন। আমি এই অ্যাকশন ক্যামটা ইউজ করে থাকি। তো বন্ধুরা, এটা হচ্ছে 4000 টাকা দামের একটা অ্যাকশন ক্যাম, যেটা আমি আজ থেকে 3 বছর আগে নিয়েছিলাম। তো এখন কথা বলা যাক আবার এই মোটোভ্লগ সেট আপ তৈরি করতে আমার কী পরিমাণ খরচ হয়েছিল। তো খরচের মধ্যে এই যে অ্যাকশন ক্যামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইকেন H9R, যেটার বাজার মূল্য তখন ছিল 3 বছর আগে, এটার বাজার মূল্য ছিল 4000 টাকা। তো এটা হেলমেটের সাথে মাউন্ট করতে আমার যা যা লেগেছিল, একটা জে হুক এবং এমসিল পুটিং যেটা বলে সেটা, তো আমাকে সব মিলিয়ে খরচ হয়েছিল এটার দাম 4000 টাকা। এটার যে হুক ছিল এটা তখন কুষ্টিয়াতে পাওয়া যেত না, আমি ঢাকা থেকে এনেছিলাম কুরিয়ার মাধ্যমে। তো এটার দাম ছিল মাত্র 120 টাকা, বাট এটাকে এসে পরিবহন নিতে আমার কুরিয়ার চার্জ আরও 120 টাকা দিতে হয়েছিল। এবং এটা যে এমসিল দিয়ে আমি মাউন্ট করেছি হেলমেটের সাথে, এখানে 50 টাকা মতো খরচ হয়েছে। তো এখন অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি ইকেন H9R থেকে কেমন আউটপুট পাচ্ছি বা কেমন সার্ভিস পাচ্ছি। এই বিষয়ে আমি নেক্সট আরেকটি ভিডিও করব, সেখানে আমি আমার এই ইকেন H9R নিয়ে আমি 3 বছরের যে আমার এক্সপিরিয়েন্স আছে আমি সেগুলো আপনার সাথে শেয়ার করব। তো আমি যখন 3 বছর আগে মোটোভ্লগ শুরু করি তখন আসলে মোটোভ্লগটা এরকম ট্রেন্ড ছিল না। তখন আমি শখের বসে বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখতাম, রাইড ভিডিওগুলো। তখন ইচ্ছা হয়েছিল যে আমি এরকম বাইক নিয়ে যেহেতু ঘোরাঘুরি করি আমিও এরকম মোটোভ্লগিং করবো, বা মোটোভ্লগিং যেমন তেমন আমার ইচ্ছা ছিল যে আমি ভিডিওগুলো আমি সোশ্যাল মিডিয়া বা আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি শেয়ার করব। তো আমি সেভাবেই শুরু করি। তো বিগিনার হিসেবে আমি ইকেন H9R বিভিন্ন রিভিউ দেখে ক্রয় করি। তো কেনার পর আসলে আমি একটু হতাশ হই, কারণ এর সাথে যে মাউন্টগুলো দেওয়া থাকে সেগুলো আমি হেলমেটে মাউন্ট করার পরে আমি ঠিকঠাক ভিউ পাচ্ছিলাম না, মানে যে অ্যাঙ্গেল থেকে আমার প্রয়োজন সেগুলো অ্যাঙ্গেলগুলো পাচ্ছিলাম না। তো যার জন্য আমাকে ঢাকা থেকে কিছু মাউন্ট নিতে হয়, যেটা আসলে গ্রামে থেকে শহর থেকে নেওয়া বেশ একটু কস্টলি, কারণ যেটা দাম থাকে মূল্যর যে দাম তার থেকে বেশি দাম দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে কুরিয়ার সার্ভিস করে নিতে হয় সেগুলো। তাও নিজের আগ্রহে সেগুলো নিয়ে মোটামুটি শুরু করি, কারণ শুরুর দিকে এর পেছনে আসলে 30-40 হাজার টাকা ইনভেস্ট করাও সকল পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো আমি বিগিনার হিসেবে আমার এই 4000 টাকা যে অ্যাকশন ক্যাম আছে এটা দিয়ে আমি শুরু করি। তো যাই হোক, অবশেষে সকলের সাপোর্টে আমি কয়েক বছর পরে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তার জন্য সকলকে ভালোবাসা রইল। আসলে আমার চিন্তা ছিল যদি আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয় সেক্ষেত্রে আমি আমার মোটোভ্লগ সেট আপটা আপডেট করব। তো খুব শীঘ্রই আমি আমার মোটোভ্লগ সেট আপটা আপডেট করার চিন্তা নিয়েছি। তো মোটোভ্লগ সেট আপ আপডেট করার পরে চেষ্টা করব আমার গ্রাম সহ আমার উপজেলা শহর, জেলা শহর এবং দেশের বিভিন্ন স্থান সম্পর্কে আপনাদের সুন্দরভাবে জানানোর, এবং বিভিন্ন ফুটেজগুলো আরও সুন্দর করে উপস্থাপনের চেষ্টা করব আমি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।